রাজু, আবুল, হজরত, মাসুদ, ইকবাল ও সাত্তার নামে সাতজন আসামি ফাঁসির সার্বিক কার্যক্রম সম্পন্ন করেন। এর আগে শনিবার সন্ধ্যার পর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তরে প্রাণ ভিক্ষার বিষয়টি সম্পন্ন হয়ে রাত 8:30টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শীর্ষ দুই যুদ্ধাপরাধীর আবেদন নিয়ে যান আইন সচিব। তবে রাত 9:15টার দিকে প্রাণ ভিক্ষা নাকচ করে দেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। রাত 9:00টার পরপরই দুই শীর্ষ যুদ্ধাপরাধীর স্বজনদের শেষবারের মতো তাদের সাথে দেখা করতে কারাগারে ডেকে পাঠায় কারা কর্তৃপক্ষ। তাদের সাথে দেখা করা শেষ হলে রাত 10:30 কারাগারে প্রবেশ করেন জেলা প্রশাসকের দুই ম্যাজিস্ট্রেট ও সিভিল সার্জন। রাত 10:30 ঢাকা জেলার ম্যাজিস্ট্রেট জেলার কারাগারে প্রবেশ করেন। পরে রাত 12:55 আলবদর কমান্ডার মুজাহিদ ও যুদ্ধাপরাধী সাকা চৌধুরীকে দড়িতে ঝুলিয়ে ফাঁসি কার্যকর করা হয়। এরপর রাত 3:00 কিছু সময় পর লাশগুলো নিয়ে দুটি অ্যাম্বুলেন্স সাকার গ্রামের বাড়ি চট্টগ্রাম ও মুজাহিদের গ্রামের বাড়ি ফরিদপুরের উদ্দেশ্যে যাত্রা করে। এর আগে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের প্রাণ ভিক্ষার আবেদন নাকচ করে দেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। গতরাত 9:30টার দিকে আইন সচিব বঙ্গভবন থেকে রাষ্ট্রপতির সিদ্ধান্তের নথি নিয়ে বেরিয়ে আসার পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার বিকেলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করেন। ওই দিন বিকেলেই আবেদন দুটি পাঠানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, পরে তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। এরপর আইন সচিব প্রাণ ভিক্ষার নথি নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে গেলে রাষ্ট্রপতি তা নাকচ করে দেন। এদিকে শনিবার রাতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে শেষ দেখা করতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যান তার স্বজনেরা। কারা কর্তৃপক্ষ দণ্ডপ্রাপ্তদের স্বজনদের দেখা করার জন্য ডেকে পাঠালে তারা দেখা করতে যান। গতরাত 9:00টার পর সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী, দুই ছেলে হুমাম কাদের চৌধুরী ও ফজলুল কাদের চৌধুরী এবং মেয়ে ফারজিন কাদের চৌধুরী সহ পরিবারের 40 জন সদস্য দেখা করতে যান। পরে কারা কর্তৃপক্ষ এদের মধ্যে 18 জনকে দেখা করার অনুমতি দেন। এরপর রাত 10:30টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যান আলী আহসান মোহাম্মদ মুজাহিদের স্বজনেরা। কারা কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে তারা মুজাহিদের সঙ্গে দেখা করতে কারাগারে প্রবেশ করেন। মৃত্যুদণ্ড কার্যকরের খবরে উচ্ছ্বাসে ফেটে পড়েন গণজাগরণ মঞ্চের কর্মীরা। জাতীয় পতাকা হাতে শাহবাগে তাৎক্ষণিক আনন্দ মিছিল বের করেন তারা। এ সময় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডাক্তার ইমরান এইচ সরকার বলেন, এই ফাঁসি কার্যকর 16 কোটি মানুষের বিজয়। লাখো শহীদের রক্তের ঋণ যেন কিছুটা পরিশোধ হলো, আর সেই ঋণ পরিশোধের উদযাপনে শাহবাগে উল্লাসে মাতেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। ফুল ছিটিয়ে মুক্তির স্লোগানে উচ্ছ্বাস যেন বাদ মানতেই চায় না। কর্মীদের ফাঁসি উদযাপনের এক ফাঁকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মঞ্চের আহ্বায়ক ইমরান এইচ সরকার বলেন, এর মাধ্যমে 30 লক্ষ শহীদ পরিবারের বিজয় হলো। 45 বছর ধরে যে 30 লক্ষ পরিবার বাংলাদেশে অপেক্ষা করেছিল যে তাদের কথা কেউ শুনবে, তাদের স্বজনদের হত্যার বিচার হবে এদেশে, সেই 30 লক্ষ পরিবারের হাসি আজকে বাংলাদেশের বিজয় হিসেবে থাকবে। পরে শাহবাগ থেকেই তাৎক্ষণিক এক বিজয় মিছিল বের করা হয়। জাতীয় পতাকা নিয়ে মিছিলে অংশ নেন সব শ্রেণী পেশার মানুষ। সঠিক ইতিহাস আমাদের জানার সুযোগ করে দেওয়া হোক এবং নতুন প্রজন্ম সঠিক ইতিহাস জেনে বড় হোক। মুক্তিযোদ্ধাদের কাছে আমাদের একটা ঋণ ছিল, দীর্ঘদিন পরে হলেও আমরা এটা একটা একটা করে অগ্রসর হতে পেরেছি। দায় মোচন হলো আমাদের, আমরা প্রায়শ্চিত্ত করতে পারলাম আজকে। যুদ্ধাপরাধী হয়েও উদ্ধত আচরণ আর দাম্ভিকতার সাথেই ক্ষমতার সংস্পর্শে ছিলেন সাজা কার্যকর হওয়া দুই যুদ্ধাপরাধী। এখন থেকে ভবিষ্যৎ রাজনীতি স্বাধীনতা বিরোধী মুক্ত থাকবে বলেই আশা আন্দোলনকারীদের। সরকারি দল হোক বিরোধী দল হোক, তাকে মুক্তিযুদ্ধের প্রশ্ন ঐক্যমত্যে থাকতে হবে। সেই প্রশ্নটি আবারও পরিষ্কার হয়েছে, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি মুক্তিযুদ্ধের পক্ষের রাজনীতি হবে। আজকের পরে আমরা আশা করছি দেশটা সামনের দিকে আগাবে এবং মুক্তিযুদ্ধের পক্ষের একমুখী লোকরাই এই দেশ চালাবে। মুক্তিযুদ্ধের চিন্তা চেতনার বিজয় হয়েছে। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। আজ তোর প্রথম সন্তান আসছে পৃথিবীতে, তাই আমার ছোট্ট উপহার। লুসি অলিভার আসে স্পেন থেকে। আরেক দফা কলঙ্কমুক্ত হলো জাতি।
কার্যকর করা হলো মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায়। রাত 12:55 ঢাকা কেন্দ্রীয় কারাগারে এ দুই যুদ্ধাপরাধীর ফাঁসির রায় কার্যকর করা হয়। জল্লাদ শাহজাহান, রাজু, আবুল, হযরত মাসুদ, ইকবাল ও সাত্তার নামে সাতজন আসামি ফাঁসির সার্বিক কার্যক্রম সম্পন্ন করেন। এর আগে শনিবার সন্ধ্যার পর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তরে প্রাণ ভিক্ষার বিষয়টি সম্পন্ন হয়ে রাত 8:30 দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শীর্ষ দুই যুদ্ধাপরাধীর আবেদন নিয়ে যান আইন সচিব। তবে রাত 9:15 দিকে প্রাণ ভিক্ষা নাকচ করে দেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। রাত 9:00 পরপরই দুই শীর্ষ যুদ্ধাপরাধীর স্বজনদের শেষবারের মতো তাদের সাথে দেখা করতে কারাগারে ডেকে পাঠায় কারা কর্তৃপক্ষ। তাদের সাথে দেখা করা শেষ হলে রাত 10:30 কারাগারে প্রবেশ করেন জেলা প্রশাসকের দুই ম্যাজিস্ট্রেট ও সিভিল সার্জন। রাত 10:30 ঢাকা জেলার ম্যাজিস্ট্রেট জেলার কারাগারে প্রবেশ করেন। পরে রাত 12:55 আলবদর কমান্ডার মুজাহিদ ও যুদ্ধাপরাধী সাকা চৌধুরীকে দড়িতে ঝুলিয়ে ফাঁসি কার্যকর করা হয়। এরপর রাত 3:00 কিছু সময় পর লাশগুলো নিয়ে দুটি অ্যাম্বুলেন্স সাকার গ্রামের বাড়ি চট্টগ্রাম ও মুজাহিদের গ্রামের বাড়ি ফরিদপুরের উদ্দেশ্যে যাত্রা করে। এর আগে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের প্রাণ ভিক্ষার আবেদন নাকচ করে দেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। গতরাত 9:30 দিকে আইন সচিব বঙ্গভবন থেকে রাষ্ট্রপতির সিদ্ধান্তের নথি নিয়ে বেরিয়ে আসার পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার বিকেলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করেন। ওই দিন বিকেলেই আবেদন দুটি পাঠানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, পরে তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। এরপর আইন সচিব প্রাণ ভিক্ষার নথি নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে গেলে রাষ্ট্রপতি তা নাকচ করে দেন। এদিকে শনিবার রাতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে শেষ দেখা করতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যান তার স্বজনেরা। কারা কর্তৃপক্ষ দণ্ডপ্রাপ্তদের স্বজনদের দেখা করার জন্য ডেকে পাঠালে তারা দেখা করতে যান। গতরাত 9:00 পর সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী, দুই ছেলে হুমাম কাদের চৌধুরী ও ফজলুল কাদের চৌধুরী এবং মেয়ে ফারজিন কাদের চৌধুরী সহ পরিবারের 40 জন সদস্য দেখা করতে যান। পরে কারা কর্তৃপক্ষ এদের মধ্যে 18 জনকে দেখা করার অনুমতি দেন। এরপর রাত 10:30 দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যান আলী আহসান মোহাম্মদ মুজাহিদের স্বজনেরা। কারা কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে তারা মুজাহিদের সঙ্গে দেখা করতে কারাগারে প্রবেশ করেন। মৃত্যুদণ্ড কার্যকরের খবরে উচ্ছ্বাসে ফেটে পড়েন গণজাগরণ মঞ্চের কর্মীরা। জাতীয় পতাকা হাতে শাহবাগে তাৎক্ষণিক আনন্দ মিছিল বের করেন তারা। এ সময় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডাক্তার ইমরান এইচ সরকার বলেন, এই ফাঁসি কার্যকর 16 কোটি মানুষের বিজয়। লাখো শহীদের রক্তের ঋণ যেন কিছুটা পরিশোধ হলো, আর সেই ঋণ পরিশোধের উদযাপনে শাহবাগে উল্লাসে মাতেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। ফুল ছিটিয়ে মুক্তির স্লোগানে উচ্ছ্বাস যেন বাঁধ মানতেই চায় না। কর্মীদের ফাঁসি উদযাপনের এক ফাঁকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মঞ্চের আহ্বায়ক ইমরান এইচ সরকার বলেন, এর মাধ্যমে 30 লক্ষ শহীদ পরিবারের বিজয় হলো। 45 বছর ধরে যে 30 লক্ষ পরিবার বাংলাদেশে অপেক্ষা করেছিল যে তাদের কথা কেউ শুনবে, তাদের স্বজনদের হত্যার বিচার হবে এদেশে, সেই 30 লক্ষ পরিবারের হাসি আজকে বাংলাদেশের বিজয় হিসেবে থাকবে। পরে শাহবাগ থেকেই তাৎক্ষণিক এক বিজয় মিছিল বের করা হয়। জাতীয় পতাকা নিয়ে মিছিলে অংশ নেন সব শ্রেণী পেশার মানুষ। সঠিক ইতিহাস আমাদের জানার সুযোগ করে দেওয়া হোক এবং নতুন প্রজন্ম সঠিক ইতিহাস জেনে বড় হোক। মুক্তিযোদ্ধাদের কাছে আমাদের একটা ঋণ ছিল, দীর্ঘদিন পরে হলেও আমরা এটা একটা একটা করে অগ্রসর হতে পেরেছি। দায় মোচন হলো আমাদের, আমরা প্রায়শ্চিত্ত করতে পারলাম আজকে। যুদ্ধাপরাধী হয়েও উদ্ধত আচরণ আর দাম্ভিকতার সাথেই ক্ষমতার সংস্পর্শে ছিলেন সাজা কার্যকর হওয়া দুই যুদ্ধাপরাধী। এখন থেকে ভবিষ্যৎ রাজনীতি স্বাধীনতা বিরোধী মুক্ত থাকবে বলেই আশা আন্দোলনকারীদের। সরকারি দল হোক বিরোধী দল হোক, তাকে মুক্তিযুদ্ধের প্রশ্ন ঐক্যমত্যে থাকতে হবে। সেই প্রশ্নটি আবারও পরিষ্কার হয়েছে, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি মুক্তিযুদ্ধের পক্ষের রাজনীতি হবে। আজকের পরে আমরা আশা করছি দেশটা সামনের দিকে আগাবে এবং মুক্তিযুদ্ধের পক্ষের একমুখী লোকরাই এই দেশ চালাবে।